জালাল মুহতি সাহেব, আসাদ মুহতি সাহেব, চরণ পাশে বসার মতো সৌভাগ্য হয় নাই। তার দু একটা দেখা যখন করি হৃদয়ের ভিতরে একটি দোলা পায়। আজকে এই বাগান, বাগান ঠিকই আছে কিন্তু বাগানের মালিক আমার বাবাকে আমি দেখেছি দরবারে গান করেছেন, কোনোদিন তার চাওয়া পৌঁছে। যিনি বাগান সুন্দর করে সাজাইল তার কাছে একটু বসার সুযোগ হয়নি, আর এই বাগানে যারা ফুল তুলেছিলেন তারাও চলে গেছে। কখনো গুরু মারা যায় না আমি জানি, তারপরেও স্পর্শের একটা শান্তি আলাদা। আমি মালিকের কাছে শুকরিয়া করি, আমার মতো নরা ধমকে এই দরবারে জায়গা দেওয়া। আমার বাজান শামসুল হক চিশতি এই দরবারের, আমি কোনোদিনও দেখি নাই তার বায়াতের ভক্তির চাইতে আমার একটু কম করে ভালোবাসে। ওনাদের মানুষের ভালোবাসা পরস্পর সবচেয়ে বড়। আমার বাগানের মালিক, আমার বাগানের
হবে নাই গো মাতা প্রিতারে দয়ার তাদা পরে ওরা কিছু আছে গান শুনবো, ধন্যবাদ সবাইকে। আমার দাদা জানের লেখা একটি গানই গাওয়ার জন্য আশা করেছি। অনেক সময় চেষ্টাও করি, পারি না গাওয়ার জন্য, তারপরেও দেখি গানটাকে করে এমন সোনার বাগান শূন্য কইরা রে ওরে কোকি কইলু বাগান শূন্য করে রে কোকিল কইলু ও কাইলি এমন সোনার বাগান শূন্য করে রে ও কোকিল কইলু ও কাইলি এমন সোনার বাগান আমি শুনিয়া তোর ওই কণ্ঠের বুলি শুনিয়া তোর কণ্ঠের বুলি আরে ফুটিত মোর বাগানের তলি ফুটিত কইলু ও কাইলি এমন সোনার বাগান শূন্য করে রে আরে কোকিল কইলু ও কাইলি এমন সোনার বাগান শূন্য করে রে কোকিল কইলু ও কাইলি ও সোনার বাগান
আর কুকি বাগানের কি শোভারায় আছে পাতা সব ঝরিয়া গেছে ভেঙে পড়ছে ডালি হায় হায় বাগানের কি শোভায়াতে কি পাতা সব ঝরিয়া গেছে ভেঙে পড়ছে ডালি হায় বাগানের কি শোভারে আছে কোকিলে পাতা সব ঝরিয়া গেছে ভেঙে পড়ছে ডালি ভরে এখন ভরে বেঁচে ইয়া বরি এই বাগানের কি শোভারায় আছে পাতা সব ঝরিয়া গেছে ভেঙে পড়ছে ডালি হায় বাগানের কি শোভায় আছে পাতা সব ঝরিয়া গেছে ভেঙে পড়ছে ডালি আমার পাগল এই বাগানের কি শোভারে আছে আমার বাজা পাতা সব ঝরিয়া গেছে ভেঙে পড়ছে ডালি আরে এখন গুণ জোরে না খবরে বলে কিছু কিছু বিষয় মনে হলে আর গান গাওয়া ভালো লাগে না সারা বাংলাদেশে এই আজিজিয়া দরবারের নাম প্রচার করেছে আমার বাবা সাধক আইনাল মিয়া বয়াতিস আমার কাকা জালাল বয়াতিস আসাদ বয়াতিস চরণ পাশে বসার মতো সৌভাগ্য হয় নাই তার দু একটা লেখা যখন করি হৃদয়ের ভিতরে একটি দোলা পায় আজকে এই বাগান বাগান ঠিকই আছে কিন্তু বাগানের মালিক আমার বাবাকে আমি দেখেছি দরবারে গান করেছেন কোনোদিন তার চাওয়া পাওয়া
যিনি বাগান সুন্দর করে সাজাইল তার কাছে একটু বসার সুযোগ হয়নি। আর এই বাগানে যারা ফুল তুলেছিলেন তারাও চলে গেছে। কখনো গুরু মারা যায় না, আমি জানি। তারপরেও স্পর্শের একটা শান্তি আলাদা। আমি মালিকের কাছে শুকরিয়া করি, আমার মতো নরা ধমকে এই দরবারে জায়গা দেওয়া। আমার বাজান শামসুল হক চিস্ত এই দরবারে আমি কোনোদিন দেখি নাই। তার বায়াতের ভক্তের চাইতে আমার একটু কম করে ভালোবাসে। ওনাদের মতো মানুষের ভালোবাসা পরস্পর, এটা জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমার বাগানের মালিক, আমার বাগানের
ধবে নাই গো মাতা প্রীতারে দয়ার তদা পরে ওরা কিছু আছে গান শুনবো। ধন্যবাদ সবাইকে। আমার দাদা জানের লেখা একটি গানই গাওয়ার জন্য আশা করেছি। অনেক সময় চেষ্টাও করি, পারি না গাওয়ার জন্য, তারপরেও দেখি গানটাকে করে এমন সোনার বাগান শূন্য কইরা রে ওরে কোকি কইলু বাগান শূন্য করে রে ওরে কোকিল কইলু ও কাইলি এমন সোনার বাগান শূন্য করে রে ও কোকিল কইলু ও কাইলি এমন সোনার বাগান আমি শুনিয়া তোর ওই কণ্ঠের বুলি শুনিয়া তোর কণ্ঠের বুলি আরে ফুটিত মোর বাগানের তলি ফুটিত কইলু ও কাইলি এমন সোনার বাগান শূন্য করে রে আরে কোকিল কইলু কাইলি এমন সোনার বাগান কোকিল কইলু কাইলি ও সোনার বাগান
আমার কুকুর বাগানের কি শোভা আছে, পাতা সব ঝরিয়া গেছে ভেঙে পড়ছে ডালি, হায় হায় বাগানের কি শোভা কি পাতা সব ঝরিয়া গেছে ভেঙে পড়ছে ডালি, বাগানের কি সবারে আছে পকিলে পাতা সবে ঝরিয়া গেছে ভেঙে পড়ছে ডালি, ওরে এখন ওরে বেঁচে ইয়া বলি এই বাগানের কি শোভা আছে, পাতা সব ঝরিয়া গেছে ভেঙে পড়ছে ডালি, হায় বাগানের কি শোভা আছে পাতা সব ঝরিয়া গেছে ভেঙে পড়ছে ডালি, আমার পাগল এই বাগানের কি শোভারে আছে, আমার বাজা পাতা সব ঝরিয়া গেছে ভেঙে পড়ছে ডালি, আরে এখন গুণ জোরে না খবর বলে কিছু কিছু বিষয় মনে হলে আর গান গাওয়া ভালো লাগে না, সারা বাংলাদেশে এই আজিজিয়া দরবারের নাম প্রচার করেছে আমার বাবা সাধক আইনাল মিয়া বয়াতি